আসসালামু আলাইকুম। নিউশিপবিড়ি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সরাসরি বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে কীর্তনখোলা টু এর সামনে থেকে দেখতে পাচ্ছেন বরিশালের দপদপিয়া ব্রিজ সংলগ্ন কাছি কীর্তনখোলা টু এর নিজস্ব ডকইয়ার্ডে কীর্তনখোলা টু কে রিবোডির কাজ করা হচ্ছিল। সামনের আলোনি গোলাকার করা হয়েছে এবং নজনটিকে চতুর্থ তলায় মাস্টার ব্রিজ নেওয়ার কথা থাকলেও তা সম্ভবত ঈদের পরে নেওয়া হবে। এই মুহূর্তে দেখাতে চাচ্ছি বর্তমান নজনটির অবস্থান এবং ভিতরের কী কী পরিবর্তন করা হয়েছে বা কী করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। নজনটির বর্তমান অবস্থা, সামনের অংশ গোলাকার করা হয়েছে এবং চতুর্থ তলায় মাস্টার ব্রিজ নেওয়া হবে। ভিতরে ডিজাইনেও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে শেষ সজার ক্ষেত্রে। ভিতরে ইন্টেরিয়ার ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে সেটি ভিতরে গিয়ে দেখাচ্ছি। নজনটির বাহির থেকে দীর্ঘদিন ধরে, এক বছরের বেশি সময় ধরে সার্ভিসের বাইরে আছেন নজনটি। এমবি কীর্তনখোলা টু এ লঞ্চটির নিচতলার সামনে থেকে বাইরের অংশ, নিচতলা ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ভিতরে ঢোকার জন্য দুটি গেট করা হয়েছে, বিভিন্ন উঠার জন্য সিঁড়ি এবং এই পাশে একটি গেট করা হয়েছে, মোট দুটো। আর এই হচ্ছে সামনের আর ডিজাইন এবং ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। কেবিনে যাওয়ার জন্য সিঁড়ি দুটি ভাগে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন, ডান পাশে এবং বাম পাশে। আর এখানে মোটামুটি ইন্টেরিয়র করা হয়েছে, যদিও এই হচ্ছে দ্বিতীয় তলার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। এমবি কীর্তনখোলা টু এর দ্বিতীয় তলা, লাইটিং এবং ডেকোরেশন আগে থেকে একটু ভালোভাবে করা হয়েছে ডিজাইনগুলো। তো দেখি এবার রিভার সাইড থেকে কী কী ডিজাইন পরিবর্তন করা হয়েছে। এই হচ্ছে দ্বিতীয় তলা রিভার সাইড, দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি, রিভার্স সাইড দেখতে পাচ্ছেন। আর রিভার্স সাইডের পাশে এগুলো হচ্ছে কেবিন। কেবিনের কাজ করা হচ্ছে নতুন করে, ভিতরে অনেকটাই আনুষঙ্গিক কাজ করা হয়েছে। দ্বিতীয় তলার পিছনের অংশে করা হয়েছে বিজনেস ক্লাসে ভিআইপি কেবিন করা হয়েছে। অন্ধকার আসলে দর্শক, কীর্তনখোলা টু এর দ্বিতীয় তলায় মোট তিনটি করে ছয়টি ভিআইপি কেবিন করা হয়েছে, যেগুলো অ্যাটাচড বারান্দা সহ। এই হচ্ছে কেবিন, মোট ছয়টি কেবিন করা হয়েছে এবং ভিতরের কাজ চলছে। এবং নজনটিতে মোট দুই সাইডে চারটি করে কেবিন করা হয়েছে দেখতে পাচ্ছেন। নজনটির বর্তমান অবস্থা, ভিতরে কেবিনগুলো মূলত এসি কেবিন করা হয়, সিঙ্গেল কেবিন, এবং
দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার জন্য বিজনেস ক্লাসের পাশে দুটি সিঁড়ি করা হয়েছে। এখানেও লাইটিং সব জায়গাতে কি সেম সিস্টেমে লাইটিং করা হয়েছে, ডেকোরেশন ডিজাইন করা হয়েছে। হচ্ছে দ্বিতীয় তলা, তৃতীয় তলা মাঝখানের সারি এবং এখানেও মাঝখানের সারি, সর্বমোট দুটি সারিতে মোট চারটি করে কেবিন করা হয়েছে দেখতে পাচ্ছেন দুজনটিতে। তৃতীয় তলা রিভার সাইড সামনের অংশ দেখতে পাচ্ছেন, রিভার সাইড পিছনের অংশ। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা রিভার সাইড উপরের ডিজাইন একই রকম। তৃতীয় তলায় পিছনের অংশে করা হয়েছে ভিআইপি জোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তৃতীয় তলা, তৃতীয় তলায় ভিআইপি জোন করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় দুই পাশে মোট ছয়টি করে 12টি কেবিন করা হয়েছে। তৃতীয় তলা পিছনের অংশ, পিছন থেকে সামনের অংশ দেখতে পাচ্ছেন। যদিও এমবি কীর্তন খোলা 10 চতুর্থ তলায় মাস্টার ব্রিজ স্থাপন করে নির্মাণ করা হয়েছে এবং সেই আলোকে বলা যাচ্ছে এমবি কীর্তন খোলা 2 ও চতুর্থ তলায় মাস্টার ব্রিজ স্থাপন করা হবে। সেক্ষেত্রে আরও কিছুদিন সময় লাগবে, সেক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় লাগবে, হয়তো আপাতত হচ্ছে না এমন তো আমরা জানতে পেরেছি কর্তৃপক্ষের কাছ থেকে বা শুনতে পেরেছি। তবে সম্ভবত রমজানের ঈদের পরে চতুর্থ তলায় মাস্টার ব্রিজ স্থাপনের কাজ পুনরায় করা হবে এবং তৃতীয় তলাও সম্পূর্ণ বর্জিত করা হবে। বর্তমানে সব তৃতীয় তলায় আছে মাস্টার ব্রিজ, দেখতে পাচ্ছেন এ হচ্ছে তৃতীয় তলা আর তৃতীয় তলায় মাস্টার ব্রিজ। এখানে এমবি কীর্তনখোলা 2 এর জন্য রইল শুভকামনা, শীঘ্রই সে তার হারানো গৌরব ফিরে পাক এবং জাতিসভায় যুক্ত হোক। এই হচ্ছে মাস্টার ব্রিজ, বর্তমানে মাস্টার ব্রিজের অবস্থা খুবই করুণ, ভিতরে অনেক মালামাল, এখনো কাজ করা হবে। তো দর্শক, আপনারা আমাদের ভিডিও যেখান থেকে দেখছেন আপনারা চেষ্টা করি সবসময় আপডেট ভিডিও দেওয়া যাওয়ার জন্য। তো আপনারা আপনাদের তথ্য, ভিডিও, ছবি ইত্যাদি পাওয়ার জন্য নজনের তথ্য, ছবি কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।